দুই আসতেছ? না 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 এসো, তাই আসো। না না আমি কিচ্ছু জানি না, তুমি আসবে। প্রতি সপ্তাহে যেখানে দেখা করি সেখানে আসবে। আচ্ছা ওকে আসো। হ্যাঁ আমি একটু আগেই তো আসলাম, আমি তোমার জন্য প্রায় এক ঘন্টা যাবত এখানে বসে। এখন তো দুপুরের সময়, তোমার বুঝতে হবে। এখন দুপুরের সময় বুঝতে হবে? দুপুরে কি কেউ আসে না এখানে? আসে না, আমি আসিনি একটু আগে। তর্ক করো না তো। আচ্ছা ফার্স্টে বলো, তুমি কি স্মোকিং করেছো? কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি স্মোকিং করেছি? এটা কোন ধরনের কথা বলতেছো? তুমি জানো না আমি স্মোকিং করি কি না, তুমি জানো না? আচ্ছা আমি দূরে থেকে আসছি, আমাকে বসতে বলবা না, দাঁড়ায় কথা বলতে। দাঁড়ায় কথা বল, তোমার বসতে হবে না। আসবা পরে আবার বসতে চাইতেছো, বসো। কি রাগ করেছো নাকি? না রাগ করিনি, তোমার ফোনটা দাও তো। আমার ফোন? হ্যাঁ ফোনটা একটু দাও। কেন? আমি দিতে বলছি না, দাও। সমস্যা আছে কোথাও? এইভাবে কি কারো ফোন কেউ? আরে আমি বলছি না তোমাকে দিতে, সমস্যা? আমি ফোন দেব কেন? এর সাথে তুমি কথা বলবা কেন? সেটা আমার কথা হচ্ছে সেটা। কে? এটা তুমি জানবে তো, এটা আমার ফ্রেন্ড হয়। আচ্ছা এটা ফ্রেন্ড হয় ভালো কথা, আমি তোমাকে বলছি না ওর সাথে কথা না বলতে, তারপরে তুমি কেন কথা বলছো? আশ্চর্য, ফ্রেন্ড কি ফ্রেন্ডের সাথে কথা বলে না? তাহলে তুমি ওকে নিয়ে থাকো, ওর সাথে কথা বলো। ওকে নিয়ে থাকবো মানে? হ্যাঁ, তোমার তো মানে আমার চেয়ে ওর ইয়াটাই তোমার কাছে বেশি, ওর ডিমান্ডটাই তোমার কাছে বেশি, সেটাই তো মনে হচ্ছে। ওইভাবে থেকো। এদিক ওদিক কি দেখছো এরকম করে? মানে আমি কি চোখ দিয়ে তাকাতেও পারবো না? হ্যাঁ তুমি তাকাবা, তোমাকে তাকাতে তো কেউ না করে না। তুমি তো নাই করছো, আশ্চর্য। এদিক ওদিক কি ধরনের মানুষ? এদিক ওদিক তুমি কি দেখতেছো? আমি এখানে আসছো, আমার দিকে তো তাকাবা, আমার দিকে তাকাইছো তো একবার। তাহলে কি আমি তোমার চোখের দিকে তাকিয়ে তো কথা বলছি? আমি তো তোমাকে একবারও দেখলাম না আমার দিকে তাকিয়ে কথা বলতে, দেখলাম শুধু তুমি এদিক ওদিক তাকাচ্ছো। তুমি মিছি বলছো, ঠিক আছে? তাই আমি মিথ্যে কথা বলি? আসলে কি জানো, ফোনের ব্যাটারি যেরকম চার্জ দিলে ফুল হয়ে ফোন চলে, আর ব্যাটারি লো হয়ে গেলে ফোন চলে না, তেমনই তোমার বুদ্ধি সত্তা, তেমনই তোমার আচরণ। তাই? তাহলে কি আমার মানে আচরণ ফোনের ব্যাটারির মতো? অবভিয়াসলি আমি মানে আমি তোমার কাছে মানে ফোন এরকম এরকম মনে হয় তোমার কাছে? তুমি না, তোমার চিন্তা চেতনা, তোমার ধারণা, তোমার কথাবার্তা দিয়ে তোমার কালচার ফুটে উঠছে যে আসলে তুমি কেমন। ঠিক আছে থাক, তুমি থাকো। তোমার কোথায় যাচ্ছ? না আমি আসলে এরকম বিরক্ত হয়ে গেছি, আমি আসলে জীবনে ভালোবেসেছি কিন্তু ভালোবাসার মতো মানুষ পাইনি, যে আমাকে কেউ ভালোবাসবে আমার মতো, আমাকে কেউ বুঝবে, আমার ভালো মন্দগুলো কেউ বুঝবে। হ্যাঁ এখন তো তোমার অনেকে হয়ে গেছে, তোমার যার কারণে তুমি এখন, আমার তো আর কোনো প্রয়োজন নাই, যার কারণে তুমি এখন চলে যাচ্ছ, সেটাই তো। আমাকে এখন একা রেখে তুমি চলে যাবা, তুমি নতুন কাউকে হয়তো পাইছো, সেটাই তো। এটা তুমি আমাকে, তোমার চিন্তা চেতনা একটা ফোনের মতো। আরে তুমি আমাকে এটা সরাসরি, ফোন ব্যাটারি যখন চার্জ থাকে ফোন সম্পূর্ণ হ্যাং করে। তুমি কথা শুনবা তো, তুমি আমাকে। আমি কোনো কথা শুনবো না, আমি তোমাকে ভালোবেসেছি, আমার সাথে তোমার সম্পর্ক, তুমি আমাকে বুঝো না, তার মানে আর কি এই সম্পর্ক? তুমি না কোনো কথা নাই। আমাকে বল তুই সব, তুই কি নেশার ঘরে আসছিস নাকি এখন? দোস্ত কি বলবো তোকে, আমার যে জেব ছিল সে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আর কি বলবো তোকে, কিছু বলার আছে আমার? আচ্ছা বুঝতে পারছি, এই জন্য তোর মন খারাপ, নেশা করছিস নাকি? হ্যাঁ নেশা, জীবনটাই তো এখন নেশা হয়ে গেছে আমার দোস্ত, সারা সব কিছুই মানে কেমন জানো মানে আমার লাইফে আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই দোস্ত, আর কি বলবো তোকে, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করলাম। আমি একটা কথা বলি, তুই আমার আপনজন, তুই যে চলে গেছে তার কথা ভাব, বাবা বাদ দে,
যে চলে গেছে সে তো চলেই যাবে, তুই এখন তোর আগামী দিনের কথা ভাব, আর আগামী দিনে তোর ভবিষ্যৎ আছে, সে ভবিষ্যতের কথা ভাব। ভবিষ্যৎ আমার কাছে এখন সব কিছুই কোনো কিছুই ভালো লাগে না দোস্ত, কী করবো আমি বুঝতেছি না। একটা বুদ্ধি দে তুই। আমি তোকে কী বলবো দোস্ত, তোর দুঃখটা তো আমি বুঝতে পারলাম। যাই হোক দোস্ত, তোর কথা রাখার চেষ্টা করবো। তোর একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, বোন আছে, তাদের কথা ভাব, তাদের একটা ভবিষ্যৎ আছে। তোর ধরে একটা ছোট বোন থাকলে তার একটা ভবিষ্যৎ আছে, তাদের কথা ভেবে অন্তত তুই ভালো হবিস। দোস্ত তুই আসলে খারাপ বলিস নি, আমার আসলে এগুলো ভাবা উচিত ছিল। তো যাই হোক দোস্ত, তোর এমন সুন্দর পরামর্শের জন্য তোকে আমি, তোর কাছে আমি অনেক ঋণী দোস্ত। আসলে আমার সেই এক মেয়ের পিছনে ছুটলে চলবে না, আমার মা আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, তাদের কথা ভাবা উচিত। এখন থেকে দোস্ত আমি আর নেশা করবো না। তো তোর কাছে দোস্ত আমি সত্যি অনেক ঋণী দোস্ত।